সংখ্যা ইতিমধ্যে 52,14,678 জনলৈ বৃদ্ধি হৈছে কোভিড আক্রান্তৰ সংখ্যা বিগত 24 ঘণ্টাত 94,424 জন আক্রান্তক চিনাক্ত কৰা হৈছে বৰ্তমানলৈ কৰোনায় প্ৰাণ কাঢ়িছে 84,372 জন লোকৰ আৰু এদিনতে মৃত্যু মুখত পৰিছে 1,174 জন কৰোনা আক্রান্ত ৰোগী আমেৰিকাৰ পিছতে দ্বিতীয় স্থানত আছে এই আক্রান্তৰ সংখ্যাৰে সমগ্ৰ দেশ লাহৰিঘাটত ছাত্র মুক্তি সংগ্রাম সমিতির অর্ধ উলঙ্গ প্রতিবাদ বান গড়া সহনীয়া স্থায়ী প্রতিরোধ আর বানত বিধ্বস্ত হওয়া পরিয়ালক সাহায্য প্রদানের দাবিতে অর্ধ উলঙ্গ হয়ে এনেকৈ প্রতিবাদী কার্যসূচী হাতত ললে সংগঠনটোয়ে টেঙাগুড়ি আঞ্চলিক সমিতির উদ্যোগত মথাউরির উপর এই কার্যসূচী রূপায়ণ করে বান গড়া সহনীয়ার স্থায়ী প্রতিরোধ আর প্রলয়ংকারী বানত গৃহহীন হওয়া পরিয়াললৈ বর্তমান সরকারে 95,000 টাকা সাহায্য প্রদানের প্রতিশ্রুতি দিছিল যদিও আজি পর্যন্ত এটকাও পোৱা নাই এই দুর্ভোগ্যা পরিয়াল বলে এই অভিযোগ উত্থাপন করেছে ছাত্র মুক্তিয়ে আর অতি শীঘ্রে বান গড়া সহনীয়ার স্থায়ী প্রতিরোধ বানত বিধ্বস্ত হওয়া পরিয়ালক ক্ষতিপূরণ দিবলে আহ্বান জানানো হয়েছে অন্যথা বৃহৎ গণতান্ত্রিক আন্দোলনের হুঙ্কার দিছে সংগঠনটোয়ে দুর্ভাগ্যজনক কথা যে এই ফেসিস্টবাদী বিজেপি সরকারের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই দম্বালি মারি 95,000 টাকা কই ক্ষতিপূরণ দিয়ার কথা প্রতিশ্রুতি দিয়ার পাছত হাজার হাজার লাখ লাখ রাইজে আবেদন জানাইছিলে কিন্তু দুর্ভাগ্যজনক কথা আছে আজিলৈকে 95,000 কিয় 95 টকাও সর্বসাধারণ দরিদ্র কৃষক রাইজে পোৱা নাই আর আজি কার্যসূচীর জড়িয়ে আমি সরকার তথা কেন্দ্রীয় সরকারকে সকিয়ে দিব বিচারিছো অতি শীঘ্রে ব্রহ্মপুত্র স্থায়ী প্রতিরোধ করব লাগে আর যখন আবেদনকারী সকলে আবেদন করেছিল যখন প্রকৃতভাবে ক্ষতি হয়েছিল প্রত্যেকজন ব্যক্তিয়ে 95,000 টাকা যে ক্ষতিপূরণ এই ক্ষতিপূরণ পাব লাগে অন্যথায় আমি অনাগত দিনত ধারাবাহিকভাবে তীব্রতর গণতান্ত্রিক আন্দোলন আমি গড়ে তুলবলে বাধ্য হম তেজপুরের দক্ষিণ হজরা পারত উদ্ধার করা হয়েছে এটি কণমানি নবজাতক এজন লোকর ঘরের পিছফালে উদ্ধার করা হয়েছে দেবশিশুটি কান্দুন শুনি তার নবজাতকটিক উদ্ধার করিলেহি স্থানীয় লোকে নবজাতকটি কনকলতা অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করা হয়েছে চারিটা বজাত স্যার আমি অল্প আমি অল্প ঘুরি আহিলুম গে ঘুরি পেলা মানে এই লগর মানুষজনে কলে কি জয়ন্তী বাইদেউ ইয়াত কেশ এটা কান্দি আছে তেতিয়া মই কোনো কেশ কান্দিলে তারপর চালো মানে খিড়কিখন খুলি পেলায় চালো পোয়ালিটো মানে কান্দি আছে তারপর মানে তে লোটো কলো বাবু উঠিয়া 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 লোটো কেশটো দাঙিয়ান কেশ দাঙিয়ে মই মানে গোটাই মানুষ চিঞৰ পাখৰ কৈ সব মানুষ উঠাই দিলো উঠাই সব মানে দৌড়া দৌড়িকে আহিলে তারপর এখেতে লোটোয়ে কি কইলে জাপ জেওড়াখনের পা পেলাকে পার হয়ে পেলায় এটা হাতে জেওড়াই ধৰিছে এটা হাতে এই পল্টনকে দাঙি পেলায় মুখ দিছে তা মই লৈ পেলা আকৌ জন্ম নাই কটাই নাই ধৰ থানাত খবৰ দিলে থানাত বুলিছো যে অকণমান দেরি হল কাৰণে ভাবিলে কি পোৱালিটো অকণ কষ্ট পাব বুলি আমি লগর ধরক লৈ গুছি আহিলো সিভিল এইটো আমার ঘর কাষতে ধৰ হজাৰা পায় হজাৰা পায় কয় হজাৰা হজাৰা পায় পায় দুর্ঘটনা যুবকর মৃত্যুক কেন্দ্র করে নগাঁর হয়বর গাঁত সৃষ্টি হল তীব্র উত্তেজনার নিশা নবনির্মিত দলঙর বাবে খান্দি থাকা গাঁতত পরি মৃত্যু ঘটে বাইক আরোহীর বাইক সহ খাওয়াইত সুমাই পরি করুণ মৃত্যুক আকুয়ালি ললে যুবকজনে মৃত যুবকজনের নাম হয়েছে রনি সরকার কলঙ্গর উপর নির্মাণ কার্য চলি আছিল নতুন দলঙর ঠিকাদার সংস্থা ক্ষতিপূরণ দিয়ার দাবিত এই রাইজর পথ অবরোধ কার্যসূচী যা কালি সন্ধ্যা সময় খুব বরষুণ আসে আর ইয়াত এটা প্রায় 40x30 এটা গাঁত কানি থাকে দলঙর একদম কিনারতে আর আমার এই রাস্তাটো অহা যাওয়া করার রাস্তা ইয়াত কোনো নয়েন্টি বোর্ড নাই কোনো মানে বেরিকেড নাই বাঁহর বেড়া নাই সন্ধ্যা সময় বরষুণ দিয়ার পাছত কোনো লাইট নাই ইয়াত থাকা অবস্থা সেই লড়াজনে ঘরলে আহি আসে সেই লড়াটো বাইক খাওয়াই সেই গাঁতত সোমাই গল গোটে রাতে পানিত ডুবি থাকিলে রাতেপা প্রায় 4-4 বাজার রাইজে যেটা মর্নিং করব দেখা পাইছে ঠিকাদার হেমাহি আর ঠিকাদার কোনো মানে এখন দলং বনালে সরকারি প্রটোকল মতে কেন পথ বন্ধ করব কেন বেরিকেড দিব একোই নাই সাধারণ খুচুরা এটা দুটা লেবারে আহি এসারি মাহ দুটামান পুতি পেলায় ফিতা এটা লগাই থাকছে গোটেই পুকুরীটা কোনো দেখাই নেবে তাতে ইমান ডর পুকুরি আছে পানি ভরি গল বরষুণত গতি তার কারণে লড়াটোর মৃত্যু হল লড়াটোর ঘৈণীয়েক আছে উচিত ক্ষতিপূরণ দিব লাগে এখন দলং বনাই আছিলে বনাই থাকার পিছত
এই রাস্তাটো মানে যি ধরনের ব্যারিকেড দিব লাগিছিল সেই ধরনের দিয়া হওয়া নাই, দিয়া নোহার কারণে রাতে হয়তো লড়াটে এই বস্তু নেদেখিলে সরু বাট এটা দিয়ে যাওতে এক্সিডেন্ট হয়ে গাঁতটুত পড়ি মৃত্যু ঘটে। এটা আমি এই সংক্রান্তে মানুষের লগত কথা পাতি আছো, ডিস্ট্রিক্ট প্রশাসনকো জানাইছো। এটা ডিস্ট্রিক্ট প্রশাসনে এই মানুষের আহি পেলায় প্রতিশ্রুতি দিছে কিখিনি করব লাগিব না লাগিব সেইমতে করে রাইজের পিছত পথ উঠাই লয়। আর এতিয়া বর্তমান আমি বডিটো হসপিটালে পঠাইছো। এবার চাহ দোকানী রূপত বিধায়ক রূপজ্যোতি কর্মী মরিয়ানী নগর থানা তিনিআলিত চাহ বিস্কুট বিক্রি করলে বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে গ্রাহকক আকর্ষিত করবলে বিধায়ক গড়াকিয়ে চিঁড়িলে আহক রাইজ 10 টাকাত চাহ বিস্কুট আহক রাইজ গরম চাহ মাত্র 10 টাকাত। আসলতে নিত ন ন বিতর্কিত মন্তব্য আর কর্মকাণ্ডরে চর্চা থাকা কংগ্রেসী বিধায়ক রূপজ্যোতি কর্মীর এয়া আছে একটা অভিনব প্রতিবাদে 17 সেপ্টেম্বর দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 70 সংখ্যক জন্মদিনত বিজেপি দল গ্রহণ করেছে বিভিন্ন কার্যসূচী। আনহাতে কংগ্রেস দলে সমগ্র দেশতে নরেন্দ্র মোদীর জন্মর দিবস বা জন্মদিনটি রাষ্ট্রীয় নিবনুয়া দিবস হিসাবে রূপায়ণ করে। প্রধানমন্ত্রী তথা বিজেপি সরকার বছরি দেশের 2 কোটি নিবনুয়াক চাকরি প্রদানের প্রতিশ্রুতি পালনত ব্যর্থ হওয়া নিবনুয়াক চাহ পকরি বিক্রি করবলে পরামর্শ আগবহা আর বিজেপি সরকারে নতুন নিযুক্তি বন্ধ করার প্রতিবাদতে মরিয়নীর NACY আর বিধায়ক রূপজ্যোতি কর্মীয়ে আজি এনে ধরনে মরিয়নী নগরের থানা তিনিআলিত প্রতীকী রূপত চাহ বিস্কুট বিক্রি করে কেক কাটি অভিনব রূপে প্রতিবাদ সাব্যস্ত করে। নতুনক গঠন হওয়া আঞ্চলিক দল জাতীয় পরিষদর দুলিয়াজানর সমষ্টির প্রার্থী রূপে লুরিণজ্যোতি গগৈয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তেন্তে কোনে কিমান ভোট লাভ করিব তারে অঙ্ক করে উলিয়ালে বর্তমানের বিধায়ক তেরসকালায়। বিধানসভা নির্বাচনের দিন চমু চাপি অহার লগে রাজ্যের রাজনৈতিক মহলের মাজত দেখা গেছে এক প্রকার বাক বিতণ্ডা আর রাজ্যের সকল রাজনৈতিক দলের নেতা পালি নেতা এটা ব্যস্ত হয়েছে নিজের নিজের অঙ্কত। সকলোরে অঙ্ক দেখি শুনি এইবার রই থাকিব নোৱাৰিলে দুলিয়াজানর বিধায়ক তেরসকালা। বিধায়কগীর অঙ্কর হিসাব মতে যা বার 17,000 ভোট লাভ করে জয়যুক্ত হয়েছিল, কিন্তু এবার লুরিণজ্যোতি গগৈ দুলিয়াজান সমষ্টির যদি প্রতিদ্বন্দ্বিতা করে তেন্তে অতি কমেও 25,000 ভোট লাভ করে জয় হব বলে তীর্যক মন্তব্য করেছে দুলিয়াজানর বিজেপি বিধায়ক তেরসকালায়। ভারতীয় সংসদীয় যে রাজনীতি ব্যবস্থা আছে প্রতিজন নাগরিকের ইচ্ছা মতে দল খোলার অধিকারটা আছে, কিন্তু রাইজে নির্ণয় করব যে কাক ভোট দিব। গতি মানে ভাবো সদসম ছাত্র সন্থা AGYCP-র উদ্যোগত যখন জাতীয় পরিষদ বলে একটা নতুন রাজনীতি দল জন্ম হয়েছে, এই দল 2021 নির্বাচনত এক বিন্দু বিজেপি ক্ষতি নকরে। এইটো মোর 194টা বুথ কমিটির সভাপতি সম্পাদক মোর মন্ডল সমিতির মোর পঞ্চায়েত প্রতিনিধি ওয়ার্ড মেম্বার সকলরে মতামত ইতিমধ্যে লৈছো, এক বিন্দু ক্ষতি নকরে। আর যাবার দুলিয়ান বিধান সমষ্টিত আমি যিমান ভোট পাইছিলো তাতকে এবার বেশি ভোট পাম। লুরিণজ্যোতি গগৈ সদসম ছাত্র সংস্থার সাধারণ সম্পাদক আর সদসম ছাত্র সন্থার বহু নেতা আজি নৌয়ের হয়ে আছে, আজি তারিখত রাজনীতি পথারত নৌয়ের হয়ে আছে। গতি দুলিয়ান বিধান সমষ্টির নতুন দলের হয়ে মহিমা আদরণি জানাইছো, কিন্তু দুলিয়াজানবাসী কব 2021 নির্বাচনের যেটা কাউন্টিং হয়ে ওলাব তেতিয়া গম পাব যে লুরিণজ্যোতির আসলতে এটু আসু নহে, এটু রাজনীতি পথার, ইয়ার রাইজে নির্ণয় করে যে কাক প্রতিনিধি পাতিব। যাবার মই প্রায় 17,000 ভোটত মই জিকিছিলো, এইবার 25,000 ভোটত জিকিম। উঠিলে অসমত 1.5 লাখের ঘর অতিক্রম করেছে ইতিমধ্যে করোনা আক্রান্তর সংখ্যা আর বর্তমানলৈকে 1,50,349 জন করোনা ভাইরাসত আক্রান্ত হয়েছে। বিগত 24 ঘণ্টাতে 1,380 জন আক্রান্ত হয়েছে কোভিড-19 আর ইয়ার ভিতর গুয়াহাটী 376 জন, গুয়াহাটির যোরহাটত 123 গৰাকী চিনাক্ত করা হয়েছে কোভিড-19 আক্রান্ত হওয়া লোকক। বর্তমানলৈকে করোনায় প্রাণ কাঢ়িছে রাজ্যত 528 জনক লোকর। আর বৃহস্পতিবারে পুনের 17 জন কোভিড রোগীর মৃত্যু ঘটে। করোনাত আক্রান্ত শতকরা চিহা আর্হিয়া হয়েছে এটা 6.71%। বর্তমানলৈ আরোগ্য হয়েছে 121,610 গৰাকী, চিকিৎসাধীন হয়ে আছে 28,208 জন রোগী। বাতৰি পৰৱৰ্তী অংশলৈ যোৱাৰ পূৰ্বে এটা চমু বিৰতি। সূৰ্য চিমেণ্ট ব্যৱহাৰ কৰিলে ঘৰ 50% অধিক মজবুত হয়। আপোনাৰ ঘৰ অটুট হলে হ'ব অটুট অসম। সূৰ্য চিমেণ্ট, অটুট ঘৰ, অটুট অসম। জনাইছো
উদালগুৰি দিনদয়াল উপাধ্যায় গ্ৰাম্য বৈদ্যুতিকৰণ আঁচনিৰ দৈন্যতা এই আঁচনিয়ে ঢুকি নাই পোৱা উদালগুৰিৰ হবিবৰ্তী সোণাৰীপাৰা গাঁওখনক বাঁহৰ খুঁটাৰে বছৰ বছৰ ধৰি তাত বিদ্যুৎ সংযোগ কৰি অহা হৈছে ঘৰে ঘৰে টকা তুলি তাঁৰ কিনি আনি এডাল তাঁৰকে ফালি বিপদ সংকুলভাৱে বিদ্যুৎ সংযোগ কৰি আছে গাঁওখনৰ প্ৰায় 120 ঘৰকৈ লোকে তাৰ দৃশ্য দেখুৱাইছো উন্নয়নৰ এখন জ্বলন্ত ছবি তথাপিও কিন্তু বিদ্যুৎ বিভাগৰ লোকে কোনো গুৰুত্ব আৰোপ কৰা নাই মাথো মাহিলী বিদ্যুতৰ মাচুলহে সংগ্ৰহ কৰিবলৈ আহে শক্তি বিভাগে এজাক বতাহ আহিলে 2-3 দিন দিনলৈ বিদ্যুৎ নাথাকে এই গাঁওখনত আৰু এয়া আমি দেখুৱাইছোঁ অতি বিপদসংকুলভাৱে আজিৰ তাৰিখতো এনেকৈ অসমৰ এখন গাঁৱত বিদ্যুৎ সংযোগৰ ব্যৱস্থা চলি আছে কিয়নো তাত শক্তি বিভাগৰ চকু নপৰে উদ্ঘাটন কৰ্তৃপক্ষৰ চকু নপৰে বিভাগীয় বৰমূৰীয়াৰ এইটো মোটামুটি 18 বছৰমান হৈ গ'ল ফাৰ্ষ্ট টাইমত ঠিকাদাৰ আহিছিল ঠিকাদাৰে যি যেনেকুৱা কাম কৰিব লাগিছিল এইখিনিতো যথেষ্ট নকৰিল ইয়াৰ আগতেও মানে ৰাইজে মানে পইচা উঠাই ঘৰ প্ৰতি 1400-1300-1200 এনেকুৱা টকা উঠাই মানে ঠিকাদাৰক দিয়া হৈছিল আৰু উপায় নোহোৱাত বাকী টকাটো আমি বাঁহৰ কোঠাৰ লগত আমি কাৰেণ্ট জ্বলাব লগা বাধ্যতা হৈছে আৰু পইচা নোহোৱাত আমি তাঁৰটোকে মানে এডাল তাঁৰটোকে আমি চিঙাই মানে ফালি মানে আমি এইটো লগাই পিনি আমি এই কাৰেণ্ট জ্বলাব লগা হৈছে আমি চৰকাৰৰ বুলি ক'ব গ'লে আমি ঠিকাদাৰক পইচা দি আনিছোঁ ক'ব গ'লে চৰকাৰে আঁচনি বুলি আমি আজিলৈকে গম পোৱা নাই এতিয়া দলং চাক আমাৰ ৰাস্তা চাক আপোনালোকে নিজে আহিছে নিজে দেখা পাই আছে কোনো গুৰুত্ব নাই এইখিনি লাগি চাইছে অলপ আগবাঢ়ি চাব পাৰে আপুনি নিজাববীয়া কাৰণত কিমান টকা দিছে মই কাৰেণ্টত বহুত টকা দিছোঁ মই 2100 টকা দিছোঁ আপুনি বিদ্যুতৰ নামত কিমান টকা দিছে মই আগতে 1500 টকা দিছিলোঁ 1500 দিছে হয় তাৰপিছতো আপোনালোকৰ বাঁহৰ খুঁটা ঠাইত পকা খুঁটা নহ'ল কিছুমান জেগাত আমি পকা পোৱা নাই তাতে আমি বাঁহৰ খুঁটা লগাই পেলাই আমি বিদ্যুৎটো চলাব লগা হৈছে 21 ছেপ্টেম্বৰৰ পৰা খোল খাব ৰাজ্যৰ বিদ্যালয় নৱমানৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈ কৰা হ'ব পাঠদান 50% শিক্ষক আৰু 50% ছাত্ৰ ছাত্ৰীৰ উপস্থিতিত হ'ব পাঠদান খোলাৰ পূৰ্বে অৱশ্যে ছেনিটাইজ কৰি বীজাণুমুক্ত কৰা হৈছে বিদ্যালয়বোৰ আৰু প্ৰতিগৰাকী শিক্ষক আৰু ছাত্ৰ ছাত্ৰীয়ে মাস্ক পিন্ধাটো বাধ্যতামূলক কৰা হৈছে এই সন্দৰ্ভত আগবঢ়াইছোঁ কি কি নিয়ম থাকিব বা কেনেকৈ স্কুলবোৰ খোলাৰ বাবে যো জা চলাইছে বিভিন্ন বিদ্যালয় কৰ্তৃপক্ষই আগবঢ়াইছোঁ আমাৰ সাংবাদিক ভাস্কৰ হাজৰিকাৰ এক প্ৰতিবেদন অৱশেষত 6টা মাহৰ মূৰত অৰ্থাৎ 21 ছেপ্টেম্বৰৰ পৰা খোল খাব বিদ্যালয়সমূহ বিশেষকৈ নৱম মানৰ পৰা দ্বাদশ শ্ৰেণীলৈ থকা যিসমূহ শ্ৰেণী সেই শ্ৰেণীসমূহৰ পাঠদানৰ আচলতে নিৰ্দেশনা প্ৰেৰণ কৰাইছে তেনে ক্ষেত্ৰত কেনেদৰে সাজু হৈছে বিদ্যালয়সমূহ সেই সম্পৰ্কে আমি জানিবলৈ বিভিন্নখন বিদ্যালয়ত গৈছোঁ আৰু এই মুহূৰ্তত আমি আহি উপস্থিত হৈছোঁ সোণাৰাম হাইস্কুলত আৰু সোণাৰাম হাইস্কুলৰ প্ৰধান শিক্ষয়িত্ৰী বাইদেউ আছে অধ্যক্ষ বাইদেউ আছে মই পোনে পোনে বাইদেউৰ কাষলৈ যাম প্ৰথমে আপোনাক স্বাগতম জনাইছোঁ আৰু কথাটো হৈছে 21 তাৰিখৰ পৰা যিহেতু বিদ্যালয়সমূহ খোলাৰ নিৰ্দেশনা দিছে গতিকে আপোনালোকে কেনেদৰে সাজু হৈ উঠিছে কি কি নিৰ্দেশনা দিছে আপোনালোকক কেনেদৰে আপোনালোকে আগন্তুক দিনত আগুৱাই যাব সেই সম্পৰ্কে মই প্ৰথমতে News18ৰ কৰ্মকৰ্তা হিচাপে আপোনালোকক ধন্যবাদ জনাইছোঁ আপোনালোকে যি সামাজিক দায়িত্ব পালন কৰি আমাৰ ওচৰলৈ আহিছে ছাত্ৰ ছাত্ৰীসকলক যিহেতু ভৱিষ্যতৰ এই প্ৰজন্মক আমি আগবঢ়াই নিবই লাগিব আমি কৰোণা মহামাৰীৰ সন্ত্ৰাসত আমি বহি থাকিলে নহ'ব আমি ছাত্ৰ ছাত্ৰীসকলক তেওঁলোকৰ ভৱিষ্যত গঢ়াৰ যি প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিছোঁ সেইবাবে আমি নিজে যথেষ্ট এতিয়া কাম কৰিছোঁ বিদ্যালয় চৌহদ মই পৰিষ্কাৰ কৰাইছোঁ আৰু তাৰোপৰি আমাৰ বিদ্যালয় পৰিচালনা সমিতিৰ ছেনিটাইজ কৰিছোঁ ইতিমধ্যে মোৰ দুবাৰ ছেনিটাইজ কৰা হৈছে আৰু 20 তাৰিখে আৰু কৰিম 21 তাৰিখৰ পৰা যিহেতু ক্লাছ হ'ব কেনেকুৱা ধৰণৰ থাকিব মানে কেনেকুৱা কেনেকুৱা ভাগ কৰা হৈছে বা যিহেতু নৱম মানৰ পৰা সাধাৰণতে নৱম শ্ৰেণী আৰু দশম শ্ৰেণীৰ যিসকল শিক্ষক শিক্ষয়িত্ৰী তেখেতসকলক ভাগ কৰি দি দিছোঁ কোনে কেতিয়া ক্লাছবোৰ ল'ব আৰু চৰকাৰী নিয়ম মানি পেলাই সেই ভাগবোৰ কৰি লৈছোঁ দুটা ভাগত ভাগ হয় 50% আহিব লাগিব আৰু ছাত্ৰ ছাত্ৰীকো তেনেধৰণে ভাগ কৰি দিছোঁ আৰু উচ্চতৰ শাখাৰ যিহেতু ছাত্ৰ ছাত্ৰীসকল বেছি হয় আৰু অসমীয়া আৰু ইংৰাজীত বহুত ছাত্ৰ হয় সেইসকলৰ কাৰণে মই 3টা হল ঠিক কৰি লৈ লৈছোঁ আৰু 3টা হলত যেতিয়া একেটা পাঠেই অসমীয়া বা হেৰিত ল'ব 3গৰাকী বা 2গৰাকী শিক্ষাৰ্থীয়ে শিক্ষকে তেতিয়া মই ভাবোঁ বেছি অসুবিধা নহ'ব সময়টো কেনেকুৱা কিমান টাইমৰ 9টাৰ পৰা 12টালৈ তাৰপিছত 1টাৰ পৰা 4টালৈ আৰু এইটো প্ৰথম যিটো মৰ্ণিঙৰ শ্বিফ্টৰ ছাত্ৰ ছাত্ৰী আহিব তেওঁলোকে ইভিনিং শ্বিফ্টৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক লগ নাপায় কাৰণ তেওঁলোক যোৱাৰ পিছতে আমি এওঁলোকক আহিবলৈ গোটেই সপ্তাহটো কৰিব লাগিব নে 3 দিন বা 4দিন এনেকুৱা কিবা থাকিব মানে প্ৰথম যিটো মৰ্ণিং টেষ্ট আহিব তেওঁলোকে তেওঁলোকক ভগাই দিয়া আছে
সোমবাৰ যদি এটা আহে তেতিয়া তেওঁলোক আৰু বুধবাৰে আহিব লাগিব, তেনেকুৱা ধৰণৰ তিনিদিনকৈ ভগাই দিয়া আছে। গতিকে মই ভাবো অসুবিধা নহব। এক কথা যদি কওঁ যে আপোনালোক সম্পূৰ্ণভাৱে প্ৰস্তুত এই প্ৰত্যাহ্বানৰ বাবে? আমি প্ৰত্যাহ্বান গ্ৰহণ কৰিছো আৰু এনেকে অতিমাৰীৰ লগত আমি জীয়াই থাকিবই লাগিব, এই সহাৱস্থান আমি কৰিবই লাগিব আৰু গতিকে আমি সাজু। ইয়াত চেনিটাইজ টুলত যিটো হাত ধোৱাৰ ব্যৱস্থা থাকে এইবিলাক সকলো থাকে, আমাৰ চব আছে, স্কুলত চব আছে। আনকি আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ যদি কিবা জ্বৰ উঠা যেন পাওঁ আমি গেটতে সেইটো আমি হেৰি কৰি ল'ম, টেষ্ট কৰি ল'ম, যদি কাৰোবাৰ জ্বৰ যেন হয় তেওঁলোকক ঘৰলৈ পঠোৱাৰ ব্যৱস্থা কৰিম আৰু অভিভাৱকসকলৰ আমি অনুমতি সাপেক্ষেহে তেওঁলোকক স্কুললৈ আহিব দিছোঁ। ধন্যবাদ থাকিল এয়া বাইদেউৰ যি ভাষ্য ইতিমধ্যে শুনিলে। এই যি প্ৰত্যাহ্বান সেই প্ৰত্যাহ্বানৰ বাবে ইতিমধ্যে এনেদৰে সাজু হৈ উঠিছে আৰু তাতোতকৈ ডাঙৰ বিষয়টো সকলো ধৰণৰ চৰকাৰী যি নীতি নিৰ্দেশনা সেই নীতি নিৰ্দেশনাৰ মাজেৰে আচলতে প্ৰতিখন চৰকাৰী যি বিদ্যালয় বেচৰকাৰী বিদ্যালয় সকলো সাজু হৈ উঠিছে। 21 তাৰিখৰ পৰা নৱম মানৰ পৰা দ্বাদশ শ্ৰেণীৰ যি তেওঁলোকৰ যি পাঠদান সেই পাঠদান আৰম্ভ হ'ব আৰু ইতিমধ্যে আমি দেখুৱালোঁ বিভিন্ন প্ৰান্তৰ লগতে আমি যি গোপালপুৰ হাইস্কুলৰ পৰা আৰম্ভ কৰি যি সোনাৰাম উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় সেই দৃশ্যাংশ আমি দেখালোঁ যে কেনেদৰে এতিয়া 21 তাৰিখৰ বাবে সাজু হৈ উঠিছে বিদ্যালয় কৰ্তৃপক্ষ। আৰু কৰোণা মহামাৰীৰ বাবে বন্ধ হৈ আছিল বিদ্যালয়সমূহ বহু মাহৰ পিছত 21 ছেপ্টেম্বৰৰ পৰা খোল খোৱাৰ সম্ভাৱনা বিদ্যালয় মহাবিদ্যালয়সমূহ আৰু কৰোণাই যাতে আক্ৰমণ কৰিব নোৱাৰে তাৰ বাবে বিদ্যালয়সমূহ খোলাৰ পূৰ্বে চেনিটাইজ কৰাৰ ব্যৱস্থা কৰিছে। আমাৰ গাঁও আমাৰ আঁচনি নামেৰে বাইহাটা চাৰিআলিৰ গাঁও পঞ্চায়তসমূহক দায়িত্ব দিছে চেনিটাইজ কৰাৰ আৰু সেই নিৰ্দেশ মৰ্মে কমলপুৰৰ বৰডেকাপৰ গাঁওখনৰ পঞ্চায়তে ইয়াৰ অধীনৰ সকলোবোৰ বিদ্যালয় ধৰ্মীয় অনুষ্ঠান চেনিটাইজ কৰাৰ ব্যৱস্থাও কৰিছে। চেনিটাইজ কৰাৰ দায়িত্ব লাভ কৰা ৰেড এণ্ড ব্লু নামৰ প্ৰতিষ্ঠানটোৱে পঞ্চায়তখনৰ অধীনৰ প্ৰায় 28খনকৈ বিদ্যালয় লগতে প্ৰায় 40খন ধৰ্মীয় অনুষ্ঠান চেনিটাইজ কৰে। ধানেৰে আমাৰ গাঁও পঞ্চায়ত এলেকাত আমাৰ এই চেনিটাইজাৰ কৰাৰ কাৰণে আমি আঁচনি লৈছিলোঁ আৰু সেই মৰ্মে যিহেতু আপোনালোকে জানে যে যি বিশ্বৰ এই ভয়াৱহ কৰোণা মহামাৰী এই মহামাৰীৰ পৰা আমি পৰিত্ৰাণ পাবলৈ বা আমাৰ যি বিদ্যালয়বিলাক আছে বিদ্যালয়বিলাক যিহেতু বন্ধ হৈ আছে তাৰ আগমুহূৰ্তত যিহেতু আমাৰ চেনিটাইজাৰ কৰাৰ কাৰণে আমাৰ বিভাগীয়ভাৱে আমাক নিৰ্দেশ দিছে আৰু সেই মৰ্মে আজি আমি আমাৰ এই গাঁও পঞ্চায়তৰ এলেকাত থকা আমাৰ শিক্ষানুষ্ঠান আমাৰ চৰকাৰী অফিচ আমাৰ মন্দিৰ মছজিদ আৰু 21 ছেপ্টেম্বৰৰ পৰা ৰাজ্যৰ বিদ্যালয়সমূহত পুনৰ আৰম্ভ হ'ব পাঠদান আৰু এই সন্দৰ্ভত ইতিমধ্যে চৰকাৰে জাৰি কৰিছে নিৰ্দেশনা। কৰোণা ভাইৰাছক প্ৰতিহত কৰি বিদ্যালয়সমূহত পাঠদান চলাই নিবলৈ ৰাজ্য চৰকাৰে নিৰ্ধাৰণ কৰিছে কেতবোৰ নীতি নিৰ্দেশনা। সেই নীতি নিয়মৰ মাজেৰে বিদ্যালয়সমূহ খুলিবলৈ তৎপৰ হৈছে বিদ্যালয়সমূহ আৰু সমগ্ৰ ৰাজ্যৰ লগতে মৰিগাঁও জিলাৰ উচ্চ আৰু উচ্চতৰ মাধ্যমিক বিদ্যালয় খোলাৰ বাবেও ব্যৱস্থা হাতত লোৱা হৈছে। বিদ্যালয়খনৰ অধ্যক্ষ আৰু শিক্ষক শিক্ষয়িত্ৰীসকলে এই সন্দৰ্ভত এক আলোচনাত প্ৰথমে মিলিত হয়। কেনেধৰণে পাঠদান কৰা হ'ব তাৰ বিষয়ে আলোচনাত মিলিত হৈছে তেওঁলোক আৰু ইতিমধ্যে বিদ্যালয়খন চেনিটাইজ কৰাৰ লগতে পৰিষ্কাৰ পৰিচ্ছন্ন কৰি ডেস্ক বেঞ্চসমূহ সাজু কৰা হৈছে। তাৰোপৰি বিদ্যালয়খনৰ নিজা প্ৰচেষ্টাৰে ৰং কৰি সাজু কৰিছে শ্ৰেণীকোঠাসমূহ। চৰকাৰী নীতি নিয়ম অনুসৰি বিদ্যালয়ৰ চৌহদ পৰিষ্কাৰ কৰাৰ লগতে ছাত্ৰ ছাত্ৰীৰ বাবে হেণ্ড চেনিটাইজেশ্যন আৰু লগতে মাস্কৰ ব্যৱস্থাও কৰা হৈছে। আনহাতে ছাত্ৰ ছাত্ৰীৰ মাজত কমেও 6 ফুট দূৰত্ব ৰাখি পাঠদান কৰা হ'ব বুলি জনাইছে বিদ্যালয়খনৰ অধ্যক্ষই। ইয়াৰে সৈতে সময় হ'ল বিদায় লোৱাৰ। নমস্কাৰ।